আজকে আমি তোমাদেরকে জানাবো সমস্ত নতুন মেডিকেল কলেজ যেগুলো খুলে রয়েছে, ইনক্লুডিং আমার কলেজ বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তার ব্যাপারে যে তোমরা এই নতুন কলেজগুলো যদি চুজ করো তাহলে কি কোনো ভুল করবে। কারণ অনেকেই এখন অনেক বক্তব্য দেয় অনেক জায়গায় যে নতুন মেডিকেল কলেজ নিস না, অনেক কিছু প্রবলেম হতে পারে, ওখানে ভালো কিছু শিখবি কি না, তো সেগুলোই ক্লিয়ার করতে এসেছে যে চলো শুরু করা যাক। প্রথমে বলে রাখি, যদি কেউ ভেবে থাকো যে প্রমোট করছি, দেখো যে কেউ তার নিজের কলেজকে প্রমোট করবে এটা তো একদম ধ্রুব সত্য, কিন্তু আমি যেটা বলছি সেটা কিন্তু রিয়েলিটি। দেখো প্রথম কথা হচ্ছে, যেটা তোমাদের কোশ্চেন আসে যে নতুন কলেজে পেশেন্ট লোড হয় কি না। দেখো পেশেন্ট লোড প্রত্যেকটা কলেজে, ইভেন একটা রুরাল যে কোনো হেলথ কেয়ার সেন্টারেও যদি যাও, যে পরিমাণে পেশেন্ট আসে সেটা কিন্তু একটা MBBS-এর জন্য যথেষ্ট। আর এটা তো যে কোনো জেলা হসপিটাল বলো সেখান থেকেই কলেজগুলো হয়েছে, বা তার আগে এমন নয় যে নতুন কলেজগুলো হুট করে খুলে বসে দিয়েছে, সেটা আগে সেখানে কোনো হসপিটাল ছিল জেলা বা সদর হসপিটাল, সেখান থেকেই কিন্তু তারা কনভার্ট করেছে মেডিকেল কলেজগুলোতে। তো যথেষ্ট মানে মোর দ্যান এনাফ, প্রচুর পরিমাণে পেশেন্ট লোড থাকে। তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা দেখে আসতে পারো, বা যে কোনো জায়গায় সার্চ করে তোমরা জানতে পারো, তো তোমাদের সেই অসুবিধাটা হবে না। যে পরিমাণে পেশেন্ট দরকার হয় সেই পরিমাণ পেশেন্টের থেকে অনেক অনেক বেশি পেশেন্ট থাকে এই কলেজগুলোতে। এরপরের কথা হচ্ছে, অনেকেই বলবে যে এইসব কলেজগুলোতে তো PG কোর্স চালু হয়নি, আমরা যেখান থেকে ক্লিনিক্যাল হেল্পগুলো পাবো কী করে, এটা একটা কোশ্চেন। তো সে ব্যাপারে ক্লিয়ারিফাই করি, দেখো ফার্স্ট অফ অল নতুন কলেজগুলোতে কিন্তু আস্তে আস্তে NMC-র অ্যাপ্রুভালের মাধ্যমে PG সিটগুলো চালু হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে অলরেডি DNB কোর্স চালু আছে, সেক্ষেত্রে PGT এখানে কিন্তু অলরেডি আছে কিছু কিছু। তারপরে হাউস স্টাফ আছে, SR আছে, JR আছে, অর্থাৎ হাউস স্টাফ আছে, এগুলো তো আছে। তাছাড়াও তোমাদের কলেজের তো স্যার আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের, সেই স্যার থেকে তোমার নিজের যদি জানার বা কোনো কিছু শেখার ইচ্ছা হয় সেখান থেকে কিন্তু শিখে দিতে পারবে। এবারে একটা ফায়দার কথা বলি, যেহেতু আমরা এখানে নতুন নতুন ব্যাচ, দুটো ব্যাচ আছে আর একটা ব্যাচ ইনক্লুড হবে, তো তোমরা দেখো কোনো একটা কলেজের ধরো কোনো একটা অপারেশান হোক বা যে কোনো একটা পেশেন্ট আসুক, তার একটা কিছু ক্লিনিক্যাল কেস হচ্ছে, তো সেটার প্রথমে যে সুযোগটা, অ্যাকচুয়ালি ওখানে যদি তোমার কোনো PGT থাকে যা বা PDT থাকে, পোস্ট ডক্টরেট ট্রেনি যারা আছে, তো প্রথমে তারা সেটাকে দেখবে, তারা তাকে নিয়ে সমস্ত শেখাশিখিগুলো করবে। তো সেক্ষেত্রে কী হবে, তুমি একটা MBBS-এ যখন পড়ছো যাই হোক, তো সেখানে তোমার যে সুযোগটা মানে কাছ থেকে দেখার সুযোগটা কিন্তু অনেক কম পাবে। এবার যেখানে এই PDT PGT কম আছে সেখানে ব্যাপারগুলো কী হবে, আমরা যারা MBBS করছি তারা কিন্তু অনেক কাছ থেকে জিনিসগুলো শিখতে পারবো। একেবারে PGT PDT থাকবে না সেরকম কোনো নয়, অলরেডি বলেছি PGT DNB কোর্স করছে, তারা আছে, হাউস স্টাফ আছে, তো কোনো অসুবিধা নেই। উপরন্তু প্রস কনস সব কিছুই থাকে, তো এখানে উপরন্তু একটা প্রস হচ্ছে যে আমরা অনেক কাজ থেকে শিখতে পারবো, এটা হচ্ছে নতুন কলেজের একটা ফায়দা। দ্বিতীয় কথা যেটা, আরও একটা কথা যেটা আমি বলতে চাই, যে অনেকে ভাবছো যে এখানে সমস্ত কিছু ইনফ্রা কতটা রেডি হয়েছে। দেখো প্রত্যেকটা নতুন কলেজে NMC সেই জন্যই তাদেরকে অ্যাপ্রুভালটা দিয়েছে, লেটার অফ পারমিশন দিয়েছে, কারণ তুমি ফার্স্ট ইয়ারে আছো, সেকেন্ড ইয়ারে আছো, থার্ড ইয়ারে আছো, যেই ইয়ার অবধি আছে সেই ইয়ার অবধি কিন্তু সেই সব কলেজগুলোতে কমপ্লিট করে রাখা হয়েছে, সেই সমস্ত ব্যবস্থাগুলো আছে, তবেই কিন্তু সেই কলেজটা খুলতে পারছে, তোমাদের শেখার ব্যাপারে কোনো কিন্তু খামতি হবে না। তো সামারাইজ করে বললে ঠিকঠাক এটাই বলি যে নতুন কলেজ নিলে কিন্তু একটা MBBS-এর কোনো রকম কোনো সমস্যা হবে না। এখানে কিন্তু একাডেমিক, তার LT সব ঠিক আছে, ল্যাব ঠিক আছে, ল্যাবের যে অপারেটর সব কিছু ঠিক আছে, প্লাস ক্যান্টিন থেকে শুরু করে আরও যা যা হোস্টেল অ্যাভেলেবিলিটি ঠিক আছে। একটা কথা, আর একটা পয়েন্ট, পুরোনো কলেজে গেলে যখন পুরোনো কলেজগুলোতে দেখো প্রচুর পরিমাণে কনজেস্টেড, তো সেখানে তুমি প্রথম যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে তারা হোস্টেলের সিট পাবে কি পাবে না তার কিন্তু ঠিক নেই, একটা সিট ভ্যাকান্ট না হওয়া পর্যন্ত কিন্তু আরেকজন ঢুকতে পারে না। কিন্তু আমাদের নতুন কলেজগুলোতে অলরেডি চারটে ব্যাচের জন্য যতগুলো সিট মানে হোস্টেলের সিট দরকার হয় সেগুলো আছে অ্যাভেলেবেল, তাহলে তোমরা কি হচ্ছে এখানে, তোমরা শুরু থেকেই কিন্তু হোস্টেল পেয়ে যাচ্ছ। তো এরকম প্রচুর প্রচুর জিনিস আছে যেগুলো নতুন কলেজে তোমার জন্য সুবিধা। তো এই পয়েন্টগুলো বলে নিলাম, এই পয়েন্টগুলো মাথায় রেখো,